2008 সালে যখন নির্মল দাস সাথে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হই, সেই সময় আমাদের, আমার অন্তত ব্যক্তিগতভাবে আমি সব জায়গায় বলেছি যে ঢাকা ক্রেডিটে আমরা এটিএম সার্ভিস শুরু করব। ঢাকা ক্রেডিট আজকে একটা নতুন সময়ে আমরা প্রবেশ করছি। আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে একযোগে আমাদের বিভিন্ন লোকেশনে আমাদের মেম্বাররা সেই এটিএম মেশিন ব্যবহার করে আপনার তাদের প্রয়োজন মতো টাকা উত্তোলনের সেই সুযোগ 24 আওয়ার্স 365 দিন যে কোনো সময় প্রয়োজন হলে আমাদের যে সমস্ত লোকেশনগুলোতে এটিএম মেশিন আছে সেখানে তারা এই সেবাটি পেতে যাচ্ছেন। আমাদের যেমন আমরা গোল্ড কার্ড, সিলভার কার্ড বা প্ল্যাটিনাম কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আপনাকে একটা পরিমাণ, হয়তো 1 লাখ বা 2 লাখ টাকা এরকম পরিমাণ উল্লেখ করে দিয়ে সেই ক্রেডিট কার্ড আমরা ইস্যু করব। সেটা দিয়েও আপনারা প্রয়োজনের সময় আপনারা আমাদের যে কোনো ঢাকা ক্রেডিটের যে কোনো সার্ভিস সেই কার্ড দিয়ে আপনারা পে করতে পারবেন। যদি আপনার বাচ্চা স্কুলে পড়ে তাহলে স্কুলের পেমেন্ট ক্রেডিট কার্ডে দিতে পারবেন, আপনার কিস্তিও পে করতে পারবেন, সমবায় বাজারে কেনাকাটা করতে পারবেন, জিমে যে মাসিক মান্থলি ফি দেন ওইটা করবেন, আগামীতে হসপিটালে পে করবেন, তারপর আমাদের রিসোর্টে যেখানে যেই সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিস সেখানে ডেবিট এবং ক্রেডিট কার্ড দুইটাই ব্যবহার করতে পারবেন। ডেবিট কার্ড হচ্ছে আপনার নিজের টাকা, কোনো ইন্টারেস্ট নাই, আর ক্রেডিট কার্ড হচ্ছে সমিতি আপনাকে ঋণ দিচ্ছে, সুতরাং এটার ইন্টারেস্ট পে করতে হবে, ঠিক আছে? সো আমরা চাই যে সমবায়ের মাধ্যমে, ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমাদের সদস্যদের সর্বোচ্চ যেই ব্যাংকিং সুবিধা পাশাপাশি টেকনোলজির যে অ্যাডভান্টেজ সেটা আমরা আমাদের পৌঁছে দিতে চাই। আমরা আশা করি ঢাকা ক্রেডিটের এই নতুন নতুন প্রকল্পগুলোর মাধ্যমে আমরা ক্রেডিট ইউনিয়নকে একটা নতুন উচ্চতায় আমরা নিয়ে যেতে পারব। ঐতিহাসিক মুহূর্ত এটিএম বুথ উদ্বোধনে আমরা অত্যন্ত খুশি। একটা সাধারণ মেম্বার হিসেবে ঢাকা ক্রেডিট এবং ব্যাংকের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই, যেটা আমাদের একটা স্বপ্ন যে ঢাকা ক্রেডিট একটা ব্যাংকে পরিণত হবে, এবং আমাদের সদস্যদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুতে ঢাকা ক্রেডিট সমস্ত সময়ে সাহায্য করতে এগিয়ে আসছে। সুতরাং এখন যে কোনো সময়ে সদস্যরা যে কোনো বিপদের মুহূর্তে এই যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবে, এবং ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ঢাকা ক্রেডিট। এই সদস্যদের জন্য যে আপনারা সুন্দর উদ্যোগ নিয়েছেন, আপনারা নিয়েছেন, কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের ভালো সদস্য হতে হবে। আমরা সেই চেষ্টা করব, আমরা যেন আমরা ভালো সদস্য থেকে এই ক্রেডিট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন তারা আমাদের দেখাচ্ছে, সেই স্বপ্নের দুটো হাত যেন আমরা হতে পারি। তো আমি সবচেয়ে খুশি হয়েছি ঢাকা ক্রেডিট যা পদক্ষেপ নিয়েছে, যা বলে তা মুখে করে দেখায় এবং কাজে, তো খুব খুশি। আমি আমাদের এলাকা থেকে বলতেছি, আমি খুশি না, আমাদের এলাকাবাসী সবাই খুশি। আমরা শিখব কীভাবে এটিএম ব্যবহার করতে হয়, কীভাবে পাসওয়ার্ড, কীভাবে টাকা উঠাইতে হয়, এই এডুকেশন সিস্টেম, ক্রেডিট ইউনিয়ন ইজ এ সিস্টেম, এডুকেশন সিস্টেম, এবং এই সিস্টেমে থেকে আমরা আরও বেশি আপডেট এবং নিজেদেরকে আপ টু ডেট করতে পারবো, আধুনিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই এটিএম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এগুলো মানে হঠাৎ করে একদিনে পারফেক্ট হয় না, একটু ট্রায়াল অ্যান্ড এরর হবে। তবে যেহেতু অন্য অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে খুব বেশি যেতে হবে না, কিন্তু ওই সময় কম্পিউটারাইজেশন, ব্যাঙ্কিং সেক্টরে কম্পিউটারাইজেশন খুব ছিল, রেয়ার ছিল, সেই জন্য অনেক সময় আমাদের 1 বছর 2 বছর লাগছে মানে এগুলোকে একটা ফাইনাল স্টেজে আসার জন্য, ফাইনালি, এবং সবসময় ইএক্সজি হয় মানে এটাকে সফটওয়্যারের আবার নতুন ভার্সন আসে সেগুলো ইনক্লুড করতে হয়, এবং সেটা এখনও হবে এবং আপনারা কোঅপারেট করলে আশা করি এটা সাকসেসফুলি রান করবে।